তিন শ্রেণীর নারীদেরকে বিবাহ করা হারাম। যদি কেউ করে তাহলে সে গজবে পতিত হবে। এক, রক্ত সম্পর্কের কারণে হারাম। এই সম্পর্কের সাতজন রয়েছে, মা, কন্যা, বোন ও ভাতিজি, ভাগিনী, খালা এবং ফুফু। দুই, দুগ্ধ সম্পর্ক বা দুধ পান করান। দুগ্ধ সম্পর্ক বা দুধ পান করার কারণে হারাম। এই সম্পর্কেরও সাতজন রয়েছে, দুধ মা, দুধ কন্যা, দুধ বোন, দুধ ভাতিজি, দুধ ভাগিনী, দুধ খালা এবং দুধ ফুফু। তিন, বৈবাহিক সম্পর্কের কারণে হারাম। এই সম্পর্ক চার শ্রেণীর, সৎমা, পুত্রবধূ বা পুত্রবধূর, নাতি বউ, শাশুড়ি, দাদি, শাশুড়ি বা নাতি শাশুড়ি এবং স্ত্রীর অন্য পক্ষের কন্যাসমূহ। অনুরূপভাবে স্ত্রী ও তার বোন, স্ত্রী ও তার ফুফু, স্ত্রী ও তার খালাকে একত্র বিয়ে করে একত্রে স্ত্রী হিসেবে রাখা হারাম। মহান আল্লাহ বলেছেন, যে নারীকে তোমাদের পিতা পিতামহ বিবাহ করেছে তোমরা তাদের বিবাহ করো না, কিন্তু যা বিগত হয়ে গেছে। এটা অশ্লীল, গজবের কাজ এবং নিকৃষ্ট আচরণ, তোমাদের জন্য হারাম করা হয়েছে। তোমাদের মতো তোমাদের কন্যা, তোমাদের বোন, তোমাদের ফুফু, তোমাদের খালা, ভাতৃকন্যা, ভাগ্নী কন্যা, তোমাদের সেমাতা, যারা তোমাদেরকে স্তন্যপান করিয়েছে, তোমাদের দুধ বোন, তোমাদের স্ত্রীদের মাতা, তোমরা যাদের সাথে সহবাস করেছ সে স্ত্রীদের কন্যা যারা তোমাদের লালন পালনে আছে, যদি তাদের সাথে সহবাস না করে থাকো তবে এ বিবাহে তোমাদের কোনো গুনাহ নেই। তোমাদের ঔরসজাত পুত্রদের স্ত্রী এবং দুই বোনকে একত্রে বিবাহ করা, কিন্তু যা অতীত হয়ে গেছে, নিশ্চয়ই আল্লাহ ক্ষমাকারী দয়ালু। প্রিয় দর্শক, নিত্য নতুন সকল বাংলা খবর আপডেট পেতে আমাদের চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করুন, বেল আইকনে ক্লিক করুন। আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।